আন্টি দেখেন আজকে ছাদের দিকে ছাদ দোকান থেকে পয়সা কাঁচি আর থানকুনি পাতা আনছি। এটা কি লম্বা দেরাস দেখেন নতুন গাছের দেরাস? ও আচ্ছা, আরো আছে, আরো অনেকগুলো আছে কিন্তু একটা নিয়ে আসছে। ও আচ্ছা, আমাকে দেখানোর জন্য একটা নিয়ে আসছো? ও আচ্ছা, এগুলা থানকুনি রেগুলার আনা যায় না? জি জি আরো আছে। হ্যাঁ আরো আছে, আরো আছে। আর পোশাকগুলা দেখি কত পোশাক আপনার রেগুলারই খাওয়া যায়? রেগুলার আনতেছি। মানে আমার বাগানে কি কি আছে? তোরা তো রেগুলার যাস। এই তো পোশাক আছে, থানকুনি পাতা, বেগুন আছে, বারো মাসে সিম আছে, এরপরে টমেটো আছে, কামরাঙ্গা আছে, যত ধরনের ফল আছে। কি আছে? লেবু, লেবু গাছ কয়টা? পাঁচটা না আমার? জি পাঁচটা গাছ। মানে আমার কিনতে হয় না তাই না? না না। আচ্ছা, এই গাছ থেকে এনে খাওয়া যায়। ও এই যে দেখেন পোশাকগুলা দেখি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে আরে দেখেন আরেকটা কি, হ্যাঁ অনেক লম্বা। আর এই থানকুনি পাতা কিন্তু শিং মাছ দিয়েও খাওয়া যায় তাই না শিফা? আচ্ছা, এগুলা শিং মাছ দিয়ে খাওয়া যায়, তারপরে ভর্তা করে খাওয়া যায়, বাজি করে খাওয়া যায়। এগুলো কিন্তু একটা ঔষধি গাছ। এই যে দেখুন ঔষধি খাওয়ার জন্য। হ্যাঁ এই দেড়শটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে না দেড়শটা? আসলে আমার ছাদ বাগানটা আসলে সরাসরি যদি কেউ না দেখে বুঝতে পারবে না কত কিছু যে আছে মাশাল্লাহ। আর আমার বাগানও ফলন মাশাল্লাহ ভালো, পেঁপে থেকে ধরে সব কিছু আছে। কালকেও এই বেগুন নিয়ে আসছিলে, সিম টিম সব কিছু। ও আচ্ছা, আসলে ভাল লাগে যখন আমার খেতে অনেক স্বাদ লাগে। আমি তো এই মেডিসিন জাতীয় কোনো সার আসলেই দেই না। বাসার যত ইয়ে আছে, এই যে কি জানে বলে, ডিমের কুসা, চা পাতা, তারপরে সবজির যে ময়লা আবর্জনা, পেঁয়াজ রসুনের, এগুলাই আমি একটা ড্রামের ভিতরে রাখি, একটু মাটি দেই, পানি দেই, দিলে 15-20 দিন পরে একটু পচে যায়, তখন আমি কি করি গাছের মধ্যে দিই। হ্যাঁ তো অর্গানিক সারটাই আমি ব্যবহার করি, সবজিগুলো আমার অর্গানিক। এই যে দেখুন একদম ফ্রেশ, কোনো ভেজাল নাই, খেতেও ভীষণ সুস্বাদ, আমিও খেতে পারি, অন্যদেরকেও দিতে পারি মাশাল্লাহ মাশাল্লাহ। আর মনটাই ভালো হয়ে যায় যখন ছাদে যাই তাই না শিফা? সগি ছাদে গেলে আর আসতেই মনে চায় না। হ্যাঁ ছাদে থেকে যায় ইনশাল্লাহ। আমার ছাদ বাগানটা মাশাল্লাহ 5-6 বছর হয়েছে, তো কন্টিনিউ আমি করে যাচ্ছি এই আর কি। ওকে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।